নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার ফিরে চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে, বোগেন ভেলিয়া। কেউ বলে বাগান বিলাস, আবার কেউ বলে কাগজ ফুল। গাছগুলি দেখতে পাচ্ছেন কিরকম, কত সুন্দর ফুল ফুটেছে। গাছের পাতা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আমার প্রায় সমস্ত বন্ধুদের বাগানেই কিন্তু বাগানবিলাস গাছ আছেই, এবং খুব সুন্দর ফুল হয়েছে। বাগানবিলাস গাছগুলি কিন্তু অল্প যত্নেই প্রচুর ফুল পাওয়া যায়। আমার টবের গাছটি দেখুন, কি সুন্দর ফুল। এই ফুলটি তিনটে কালারের হয়। যখন প্রথম ফুলটি ফুটবে, হালকা সবুজ, তারপর হালকা সাদা, তারপরে দেখুন কত সুন্দর কালার এবং থোকা থোকা ফুল। এই জাতের চার পাঁচটি রঙের গাছ কিনলেই 15-20 রকমের ফুল পেয়ে যাব। এগুলো বিদেশি, আমাদের দেশীয় নয়। আর এটি আমি কাটিং থেকে তৈরি করেছি। বুগেনভেলিয়ার কাটিং সারা বছর করা যায়। আমার ছোট প্যাকেটে দেখুন করা রয়েছে, সেগুলোতেও কত সুন্দর ফুল ফুটেছে। কেন এত ফুল, কিভাবে পরিচর্যা করলে এই রকম ফুল আপনাদেরও হবে? আমরা কম বেশি সবাই জানি, শুধু নতুন বাগানীদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। আজ আমি বলবো কি খাদ্য কখন দিতে হয়, এবং গাছ ভর্তি ফুল পেতে হলে দুটি জিনিস সবসময় মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই বাগানবিলাস গাছ তৈরি করতে কোনো পয়সা খরচা করতে হয় না, না কোনো রাসায়নিক সার লাগে, না কোনো হরমোন প্রয়োগ। এই গাছটি ঠিক লেবু গাছের মতো, ফুল আসার আগে ও পরে একটু সময় দেয়া। আজ আমি আপনাদের বলবো শুধু বাড়ির ফেলে দেয়া নষ্ট করা উপকরণ দিয়েই গাছ ভর্তি ফুল পাওয়া সম্ভব। কাটিং কিভাবে করতে হয়, আমি এর আগে আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তবুও ছোট্ট করে বলে নিই। যে কোনো টবের মাটিতে ডাল কেটে পুঁতে দিন, শুধু খেয়াল রাখবেন যেন মাটিটা ভিজে থাকে, তাহলেই এক মাসের মধ্যে শিকড় ছেড়ে দেবে, কচি পাতা দেখতে পাবেন। তারপর কাটিংটি একটি ছোট্ট 3-4 ইঞ্চি পটে বসিয়ে দিন। মাটিটা একটু হালকা করবেন, কিচেন কম্পোস্ট ও গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে তাতে বসাবেন। যে কোনো মাটিতেই বোগেনভেলিয়া ভালো হয়, কিন্তু এঁটেল মাটিতে করতে খাটনি কম। ফুল পাওয়া যায় খুব সহজে, কারণ জল ধারণ ক্ষমতা কম। আর আমাদের ফুল নিতে গেলে এটাই চাই, তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায়। শুকনো মাটি বাগানবিলাসের খুবই পছন্দ। আমার বাগানের বেশিরভাগ গাছই মাটিতে বসানো, অল্প কিছু গাছ করি প্যাকেটে, তাও বিক্রয়ের জন্য বা কাউকে দেওয়ার জন্য। কোনো বন্ধু গাছ করতে চাইলে খুব সহজেই পেয়ে যাবেন, একদম বিনা পয়সায়। শুধু 2-4টি টবে আমি শখের জন্য বাড়িতে রেখে দিই। বাগানবিলাস গাছগুলিও আমার বাগানের ধারে ধারে বসানো আছে। সেগুলি অনেক বড় বড় গাছ। বছরে একবার ডালগুলি কেটে ফেলি ঠিক বর্ষার পরে। এক মাস যেতে না যেতে আবার নতুন ডালে ভর্তি হয়ে যায়। ঠিক সেই সময় সেপ্টেম্বর মাস গাছে জল দেয়া, খাদ্য দেয়া বন্ধ করে দিই। পাতাগুলি আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে। তারপর সামান্য জৈব খাদ্য, তাও বিনে পয়সার। খাদ্যের তালিকা আমার বাগান বিলাসের: পাতা পোড়ানো ছাই, ফেলে দেয়া চা পাতা, ডিমের খোলাগুলি গুঁড়িয়ে নেয়া, এর সঙ্গে জলের বদলে চাল ধোয়া জল ও মাঝে মাঝে ভাতের ফ্যান, গোবর সার ও খোল বর্ষার আগে দিই একবার, কিচেন কম্পোস্ট শুকিয়ে গুঁড়িয়ে নিয়ে প্রতি মাসে 2 মুঠো, এইগুলি মাসে
একবার করে দি, ব্যাস। গাছে না আছে কোনো রোগ আর না ফুল আসার ঝামেলা। এই দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি চায়ের পাতা, ভালোভাবে শুকিয়ে নিয়েছি জলে ধুয়ে, আর নিয়েছি পাকা কলার খোসা গুঁড়িয়ে, আর নিয়েছি ছাই। সঙ্গে আমি নিয়েছি ডিমের খোলা গুঁড়ুনো। ভালোভাবে ডিমের খোলাটিকে ধুয়ে নিয়ে শুকিয়ে গুঁড়িয়ে নিয়েছি, পাকা কলার খোলাটিকেও ভালোভাবে শুকিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমরা দুমুঠো মতন পাকা কলার খোলা এবং দুমুঠো ছাই আর দুমুঠো চায়ের পাতা আর নেব আমরা দু চামচ মতন ডিমের খোলা গুঁড়ো। এই চারটি উপকরণ আমরা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এটি বাগানবিলাস যে টবে আমাদের গাছটি লাগানো আছে আমরা সেই টবে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা গাছের গোড়াটি একটু ভালোভাবে খুশে নিয়ে চারিদিকের টবের ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে মাটিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। মনে রাখবেন, এই খাদ্যটি সম্পূর্ণ জৈব এবং একটু কম বেশি হলে কোনো ক্ষতি হবে না। এবার আমরা ভালোভাবে দেয়া হয়ে গেলে, মাটিটির সঙ্গে মেশানো হয়ে গেলে দেব জল। না বন্ধুরা, আমি জলের বদলে দিই চাল ধোয়া জল। তাহলে জলের তৃষ্ণা মিটল, সঙ্গে পুষ্টিকর খাদ্য, আর আমাদের পকেটের টাকা পকেটেই রয়ে গেল। খুব বেশি কিন্তু দেব না, দু থেকে আড়াই মগ, মানে 200-300 মিলি। এর বেশি দেওয়ার দরকার নেই, তাহলে মাটিটা ভিজে থাকবে, আমাদের কাদা কাদা ভাবটা থাকবে না। বন্ধুরা, এই খাদ্যটি আমি কিন্তু মাসে একবার করে গাছে দিই। এই ছিল আজকের ভিডিও, যেভাবে বললাম সেইভাবে করবেন। একটি গাছও ফুল দেবে না এমন হবে না, গোটা সিজন ফুল দিয়ে যাবে গাছগুলি। ভিডিওটি সবাই লাইক ও শেয়ার করবেন, ফলো করবেন মুখার্জি গার্ডেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে মুখার্জি গার্ডেনের ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানাই।